আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেল প্রিয় গণিতে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছো আমি আর প্রভাষক আমি তোমাদেরকে নিউমেরিক্যাল অ্যানালাইসিস পড়াচ্ছিলাম তো নিউমেরিক্যাল অ্যানালাইসিসের আমি নিউটন গ্যাগরি ফর্মুলা পড়াচ্ছিলাম এটা চ্যাপ্টার ছিল ইন্টারপোলেশন চ্যাপ্টার এই চ্যাপ্টারের মধ্যে নিউটন গ্যাগরির ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট তো নিউটন গ্যাগরি ফর্মুলার মধ্যে এই ফরওয়ার্ড ফর্মুলাটা তোমাদের পড়ানো হয়েছে এবার আমরা ব্যাকওয়ার্ড যে ফর্মুলা আছে সেটা তো আসি শুরু করা যাক নিউটন ক্যাগরি ফর্মুলা ফর ব্যাকওয়ার্ড তো একবার পরীক্ষা ফরওয়ার্ড আসে ব্যাকওয়ার্ড আসে আর ইকুয়াল ইন্টারভেলটা বলে দেওয়া থাকবে আচ্ছা তো প্রমাণের জন্য প্রথম কাজ হচ্ছে আমি এই যে এই

ওকে এ প্লাস এনএক্স প্লাস ইউ ইউ প্লাস ওয়ান ডিভাইডেড টু ফ্যাক্টরিয়াল এটা হচ্ছে ব্যাকওয়ার্ডের চিহ্ন অবশ্যই স্কয়ার এফ অফ এ প্লাস এনএক্স ডট 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 এখানে দেখো আস্তে আস্তে করে বাড়তে থাকবে একদম লাস্ট পদে এন পর্যন্ত এর মানটা এটা আমাদের নিউটনের ব্যাকওয়ার্ড ফর্মুলা অঙ্কর সময় কাজে লাগবে তো আমরা যেহেতু ইকুয়াল ইন্টারভেল সো প্রমাণের জন্য শুরু করছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়বল এস এর মানে হচ্ছে যে স্বাধীন চলক এক্স সমান ব্যবধানের মানে সমান ব্যবধান কারা এই যে এ প্লাস এ কম আস এইস কম আস এইস সমান ব্যবধানে মান দেওয়া আছে এই মানগুলোর জন্য ওয়াই কল টু এফ ওফ এক্স এই ফাংশনের মানগুলো পরিবর্তন হয়ে কেমন হয়ে যাবে এফ অফ এফ অফ এ প্লাস এ এইচ এফ অফ এ প্লাস টু এইচ এভাবে করে মান পরিবর্তন হয়ে যাবে তো সেই মানগুলো যদি আমরা নিই এবং লেট এ জিওফ এক্স ইজ এ পলিনমিয়াল অফ ডিগ্রি এন অ্যান্ড ক্যানবেরিটেন এখন এবং জিওফ এক্সটা যদি এক্স এট এন ঘাতের বহুপতি হয় তাহলে জিওফ এক্সকে এরকম যদি লেখা যায় কেমন

এটা একটা বন্ধনী ব্র্যাকেট মানে এটা হচ্ছে এন প্লাস ওয়ান এর ব্র্যাকেটটা আমি বারবার না দিয়ে উপরে দাগ দিয়েছি এখন যদি আমরা জি এ প্লাস এন এইচ কে এটা ধরে নেই যে এফ অফ এ প্লাস এন এইচ এরকম ভাবে জি অফ এ প্লাস এন মাইনাস ওয়ান এইচ এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান এইচ ধরে নিলাম ডট ডট কোন পর্যন্ত জি অফ এ ইকাল টু এফ অফ এ এই পর্যন্ত যদি আমরা মান ধরে নেই এবং ধরে নিই যে এক্সের এর ভ্যালুগুলো কারা তাহলে এ প্লাস এনএইচ এ এ এইচ মানে এখানে মানগুলো যে এক্সের মানগুলো নিয়েছে এগুলো যদি এগুলো ধরে নিই এবং সেটা এক নম্বর থেকে রেসপেক্টিভলি উই গেট আমরা এখান থেকে পাবো কি পাব এই মানগুলো এক্সের মানগুলো বসা বসাবো তো প্রথমে যদি এক্সের মান এ প্লাস বসাই একটু চিন্তা করে দেখবে এই যে এই ফাং এই লাইনে এক নম্বর সুমি কারণ এ প্লাস এনএস যদি এক্সের জায়গায় বসাই এক্সের সাথে এ প্লাস এনএস আরে মাইনাস চলে এই পুরা পার্টটা জিরো হয়ে যাবে সিমিলারলি এরকম পার্ট তো সবগুলো পদে আছে তো সবগুলো জিরে হয়ে যাবে থাক থেকে যাবে শুধুমাত্র এ নট তাহলে এখানে কি হলো জি অফ এ প্লাস এনএস ইকাল টু এ আর জি অফ এ প্লাস এনএইস মান কিন্তু ধরে নেওয়া হয়েছে এফ অফ এ প্লাস এনএইচ তো জি অফ এ প্লাস এনএস ইকাল টু এনট হলে জি অফ এ প্লাস এনএস জায়গায় বসানো হয়েছে এফ অফ এ প্লাস এনএস এর পরের মানটা কত বসাব পরে বসাবো এ প্লাস এইচ মাইনাস এইচ তো আমি এরপরে যদি এক্স এর জায়গায় এ প্লাস আহ এনএইচ মাইনাস এইচ বসাই তো এখানে এন থাকবে প্লাস এখানে যদি বসাও এ প্লাস এইচ মাইনাস এইচ তাহলে এ আর এনএইচ কাটা চলে যাবে তাহলে থেকে যাবে এটা কি তাহলে থেকে যাবে হচ্ছে শুধু মাইনাস এইচ থেকে যাবে আর বাকিগুলোর মধ্যে যদি এক্স এর জায়গায় মান বসাও এই মানটা দেখবা যে বাকিগুলো সব কাটাকাটি চলে যাচ্ছে তো প্রথম পদে আমি এটা পেয়ে গেছি দ্বিতীয়বার যখন মান বসা সেখানে তখন পেয়েছি এই যে এ নট প্লাস এ ওয়ান এইচ শুধু এইচ পেয়েছে এখানে যদি এইচ পাই তাহলে এখানে দেখো জি এর মানটা এফ এর হিসেবে যদি বসানো হয় এই মানটা আমি এখানে বসানো জি ইকাল টু এফ সো এটা বসানো হয়েছে এখানে মাইনাস এইচ এ ওয়ান এইচ এখানে গুণ করে দিয়েছি তারপর এখানে সাইড চেঞ্জ করেছি সাইড চেঞ্জ করে এ ওয়ান এর মানটা নিয়েছি এ এর মান কত হবে এইচ দিয়ে নিচে ভাগ হয়ে যাবে আর এ নট এর মানটা উপরে এই যে বসানো এ নট এর মানটা এখান থেকে নিয়ে আমি এই জায়গায় বসিয়ে বসালাম ডিভাইডেড বাই এইচ আর এই উপরের অংশ এটা হচ্ছে ফাংশন ফাংশন অফ অফ এ এ প্লাস প্লাস এন থেকে থেকে মাইনাস তার একটা ভ্যালু যদি বিয়োগ হয় তাকে ওই যে ব্যাকওয়ার্ড ফর্মুলা সো ব্যাকওয়ার্ড এর কারণ ব্যাকওয়ার্ড অফ এ প্লাস এনএস লেখা যাবে এটা সূত্র হ্যাঁ এখানে এই লাইন থেকে এ লাইন এটা সূত্র ডিভাইডেড বাই এইস তাহলে প্রথমে এখানে পেয়েছি এ নট এর মান এখন পেয়েছি এ ওয়ান এর মান এরপরে এ প্লাস এন এইচ মাইনাস টু এইচ এই ভ্যালুটা বসাবো বসানোর পর দেখা যাবে যে প্রথম থাকবে থাকবে বাকিগুলো আর না কোথায় মান বসাবো আমাদের আগে যে এক নম্বর সমীকরণ ছিল সেখানে মান বসালে যে প্রথমতে এন প্লাস এ ওয়ান মাইনাস টু এইচ থাকে এরপর হচ্ছে এ টু মাইনাস টু এইচ মাইনাস এইচ এ পথটুকু থেকে যাবে তো এতটুকু থাকলে একটু মান বসালেই বুঝতে পারবে এখন এখানে ফাংশন অফ এ প্লাস এনএইচ মাইনাস টু এস একে এই এখানে জি ছিল সেটাকে এফ অফ এভ এটা যেহেতু আমরা প্রথমে লেট ধরে নিয়েছি এটার বদলে এফ অফ ফাংশন লিখে নিয়েছি এ নটার মান এটা বসানো হয়েছে এফ অফ এ প্লাস এনএইচ এ ওয়ানটা এ মান আগের পেজে যে বের করে রাখছিলাম সেই মানটা এখানে বসানো হয়ে হলো। এ এর মানটা এখানে বসানো হলো আর মাইনাস টুএসটা সামনে রয়ে গেছে আর লাস্টের অংশে এটা হচ্ছে প্লাস হয়ে যায় টু এইচ স্কোয়ার আর এখানে এ টু তো এটাকে আমরা লসাও করব লসাও করে এই মানগুলো সব এক পাশে নিয়ে আসছে তো এখানে লসাও করার পরে এই যে এ টু এর মান বের করতে হবে সো এখানে ডিটেলস করে দিয়েছি এ টু এর মান আনার জন্য এখান থেকে দেখবে যে এই ফাংশনের এই প্রথম মানটা এই পাশে আসলো এটা ঠিক আছে এটাও বিয়োগ হয়ে গেল কিন্তু এখানে দেখো দুইটা এফ অফ এ প্লাস আর এখানে আছে দুইটা এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান এইচ এই দুইটাকে একটু ভাঙিয়ে একটু বড় করে যে যোগ বিয়োগ করে এখানে দেখো এই দুটো কিন্তু বিয়োগ হয় এই দুইটা থেকে একটা চলে যায় তাহলে এখানে থাকে একটা পদ এই যে একটা পদ দুইটা পদ আর এখানে দুইটা পদ চারটা পদ তো সেটাই এই যে এখানে লেখা হয়েছে হ্যাঁ যে এটা এটা বিয়োগ চলে গেলে একটা থাকে এটা সেকেন্ডে এটা সেকেন্ডে লিখেছে আর এই পার্টটা থার্ডে লিখেছি লেখার পরে এই যে দুইটা এফ অফ এ প্লাস এন মাইনাস এইস এটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছে দুইজনকে দিয়েছে প্রথমে এটাকে যা আছে তাই লিখে রাখলাম আর এখান থেকে একটা মান নিয়ে আসছি এখানে নিয়ে আসার পরে আর আরেকটা মান এ পাশে নিয়ে গেল হচ্ছে আচ্ছা আমাদের কাজ হচ্ছে এই আহ এতটুকু প্রথমটুকু হচ্ছে ব্যাকওয়ার্ড ফর্মুলার সো এটা হচ্ছে এ প্লাস এইচ এর ভ্যালু আর এটা থেকে এটা পাওয়া গেল এটা থেকে এই মানটা পাওয়া গেল প্রথমটার সাথে মিলায়ে রাখলেই হবে তো দেওয়ার পরে এই এটা হচ্ছে ন্যাব ন্যাবলার মান এফ ওফ এ প্লাস এনএস থেকে তার থেকে একটা মান কমে গেলে এটা ডেল স্কোয়ার বা নেবলার স্কোয়ার হয়ে যায় এটা আর একটা সূত্র আর এখানে ছিল টু এ টু এসি স্কোয়ার সো এখান থেকে এ টু এর মান পাওয়া যাবে এরকম তো এখান থেকে যদি এ এর মান পাওয়া যায় সিমিলারলি এ থ্রি এ ফোর এ ফাইভ এ এন পর্যন্ত আমরা মান নির্ণয় করতে পারবো ওকে এ এর মান যদি আমরা নির্ণয় করতে পারি এখন আমরা এর অংশে যাচ্ছি এই সবগুলো মান এক এক বসিয়ে দিবে যে সমীকরণটা দেওয়া ছিল ওখানে আমরা সবগুলো মান বসানোর পরে এই জি অফ এক্স এর ভ্যালুটা পাওয়া যাবে এভাবে করে পুরা এক নম্বর সমীকরণে বসিয়ে দিলে জি অফ এক্স এর মানটা পাওয়া যাচ্ছে সেটাকে দুই নাম্বার ইকুয়েশন দিয়ে রেখে দিচ্ছি এরপর আমরা

ইউ ইউ প্লাস ওয়ান এভাবে করে আমি এক্স এর মান এবং ইউর মান এই দুইটা দিয়ে এই কোয়েশনটা দাঁড়াবে নর্মালি এটাই আমাদের নিউটন গ্র্যাগোরির ফর্মুলা হলো ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন কিন্তু একে আমি যদি সহজ করে আমি অন্যভাবে ইউজ করতে পারি সেটা হচ্ছে এই এই ফর্মুলাটাকেই এই ওয়াই অফ এক্স ইকাল টু ইউ ব্যাকওয়ার্ড সাইন অফ ওয়াই অফ এন এভাবে করে এই সহজ ভাবে এইভাবেও লেখা যেতে পারে এটা হচ্ছে অ্যানাদার ওয়ে অন্য ভাবে এই উপায়ে লেখা যাবে তো তুমি আগের সূত্র দিয়েও কাজে লাগাতে পারবা পরেরটা দিয়েও এটা দিও কাজে লাগানো যাবে আমরা সচরাচর অঙ্ক করার সময় এই সূত্র কাজে লাগাবো তো এটা ব্যাকওয়ার্ড ফর্মুলা এটাও পরীক্ষায় মাঝে মাঝে আসে আশা করছি সবাই বুঝতে পেরেছো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ